হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ডিম কষা বানিয়ে দেখাবো। ডিমের ঝোল, ডিমের কালিয়া আমরা অনেকেই খেয়েছি, তো আজকে আমরা দেখব ডিমের কষা বানানো। অনেকেই হয়তো ডিমের কষা বানিয়ে খেয়েছো, তো যারা খেয়েছো তারা অবশ্যই আমাকে একটা টিপস দিয়ে যেও যে এই রান্নাটাকে আরও স্পেশাল কীভাবে বানানো যায়। তো সেই জন্য আমাদের ডিমগুলোকে আগে সেদ্ধ করে নিতে হবে। তো আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি, তারপর ডিমগুলোকে হাফ করে কাট করে নিতে হবে, এবং বেসন, তারপর তার মধ্যে বেসনের মধ্যে দিতে হবে হলুদ গুঁড়ো, লবণ, তা দিয়ে সেটাকে ভালোভাবে মিক্স করে নেবে। একদম ঘন করে একটা মিশ্রণ বানিয়ে নেবে, সেটা ভালোভাবে ডিমের মধ্যে মাখিয়ে নেবে। তারপর ডিমগুলোকে ভালোভাবে ভেজে নেবে, আস্তে আস্তে করে দেবে, যেন সেই যে বেসনটা আমরা ডিমটার মধ্যে লাগাবো সেটা যেন উঠে না যায়। তো সেটাকে ভালোভাবে ভেজে নিয়ে নামিয়ে রাখবে ডিমটাকে। তারপর কড়াইতে তুমি দিয়ে দেবে পেঁয়াজ, কুচি করে কেটে রাখবে পেঁয়াজটা, সেটা দিয়ে দিবে। তারপর সেটাকে ভালোভাবে আগে ভেজে নেবে, পেঁয়াজটাকে ভেজে নিয়ে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিবে লঙ্কা বাটা, জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সব কিছু দিয়ে। তারপর লঙ্কার গুঁড়ো দেবে অল্প, লাল লঙ্কা, তারপর লবণ দেবে, হলুদ দিবে, সব কিছু দিয়ে সেটাকে ভালোভাবে কষিয়ে নেবে। একদম খুব ভালোভাবে কষিয়ে নেবে মশলাটাকে, কারণ এটা তো কষা, তো সেটা মশলাটা দিয়েই আমরা করব যে সবজিটা। তো মশলাটা যদি ভালোভাবে কষানো না হয় তাহলে সবজিটা টেস্টি হবে না। তো সেটাকে ভালোভাবে কষিয়ে নেবে, কষিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেবে তুমি পরিমাণ মতো জল, মানে যাতে সবজিটা একটু মাখা মাখা হয়, কষাটা সেটা যেন একদম বেশি পাতলা না হয়ে যায়, আবার বেশি ঘন না হয়। ঘন হয়ে গেলে কি হবে যে ডিমটার মধ্যে ভালোভাবে সেটা মিক্স হবে না, তো সেটা দেখতে ভালো লাগবে না। তো তাতে পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে ডিমগুলোকে একে একে করে ছেড়ে দেবে। তারপর সেটাকে ভালোভাবে ফুটিয়ে নেবে, ফুটিয়ে নিয়ে যখন মাখো মাখো হয়ে যাবে তখন সেটাকে তুমি নামিয়ে রাখবে। আর নামিয়ে তুমি চাইলে এটুকুই দেখাবে নেক্সট ভিডিওতে, এটা বা গরম মশলা দিতেই পারো। আমি সেটাকে